আসসালামু আলাইকুম, আমি মালা রিভেরিও, নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং ইনস্টিটিউট মুন্সিগঞ্জ। আজকে তোমাদের আমি যে গত ক্লাস নিয়েছিলাম পার্ট ওয়ান অ্যান্টিসাইক্লিটিক ড্রাগ, সেটারই ধারাবাহিকতায় সেকেন্ড পার্ট ক্লাস নিব। তোমরা তো জানো যে আমরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে যে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় আমরা যে মুক্তপাঠের অনলাইনে ক্লাস নিচ্ছি। আমি তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের ফার্মাকোলজির সেকেন্ড পার্ট ক্লাস, যেটা অ্যান্টিসাইক্লিটিক ড্রাগের উপর ক্লাস নিয়েছিলাম, আজকে সেটার সেকেন্ড পার্টে ক্লাস শুরু করব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস শুনবা এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে পরবর্তীতে কমেন্ট বক্সে জানাবো এবং আমরা সেভাবে সমাধান করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যোগদান করার জন্য। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে অ্যান্টিসাইক্লিটিক ড্রাগ, আজকে আমরা দেখব অ্যান্টিডিপ্রেশন ড্রাগ, মুড স্টেবিলাইজার, এনজিওলাইটিক, সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগস। তাহলে আমরা ক্লাস শেষে জানতে পারবো যে আমাদের বিভিন্ন প্রকার যে অ্যান্টিডিপ্রেসেন্ট, মুড স্টেবিলাইজার, এনজিওলাইটিক কী কী ড্রাগ ইউজ করা হয়, পাশাপাশি এই সমস্ত ড্রাগের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা এই ক্লাসটা শেষে সবাই এটা বুঝতে পারবো। তাহলে আমরা প্রথমে যে ড্রাগটার নাম পড়বো সেটা হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট। তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা মানসিক সমস্যা মেজর, এবং আমরা অ্যান্টি বলতে আগে ক্লাসে বলেছি মানে বিরুদ্ধে, বিপক্ষে, ডিপ্রেশন, যাদের হতাশা বিষাদ কাজ করে তাদের জন্য আমরা এই ড্রাগ ইউজ করব। তাহলে এই ড্রাগও আমরা যেমন অ্যান্টিসাইকেটিক ড্রাগে পড়েছি যে এটা দুইটা জেনারেশন আছে, সেরকম অ্যান্টিডিপ্রেশন ড্রাগেরও টু জেনারেশন আছে। তাহলে প্রথম জেনারেশন যে ড্রাগটা ইউজ করা হতো সেটা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশেন্ট, সংক্ষেপে এটাকে বলা হয় TCAS। তাহলে এই ড্রাগসটা প্রথমে যে কাজ করতো সে শুধু তার কাজ ছিল ব্লক রিআপটেক অফ সোডিয়াম এবং সেরোটোনিন। তাহলে আমাদের বলতেছে যে ডিপ্রেশনটা হচ্ছে যে আমাদের, আমরা ফার্স্ট ক্লাসে আমরা অনেকটুকু পড়েছি যে আমাদের নিউরনের কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক মেসেঞ্জারে কী করা, মেসেঞ্জার যেটা আমরা কেমিক্যালসের মাধ্যমে খবর পৌঁছানো, বা একটা যে কোনো ভালো সংবাদ শুনলাম আমরা, এটা আমরা কিন্তু আমাদের সেন্সুরির মাধ্যমে শুনছি। তাহলে আমরা যেটা বলতেছি ড্যান্ড্রয়েডসের মাধ্যমে আমাদের ব্রেনে যাচ্ছে গিয়ে, সেল বডিতে এটা কী হচ্ছে প্রসেসিং, যে এখন হাসির খবর আমাকে হাসতে হবে, এখন দুঃখের খবর আমাকে কান্না করতে হবে। সো এই যে আমাদের কী, যে আমাদের নিউক্লিয়ার যেটা আমরা বলতেছি সেল বডি, এখান থেকে প্রসেসিং হয়ে একজনে যাচ্ছে। তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়েছো যে আমাদের নার্ভাস সিস্টেমে, যে আমাদের একজনের কয়, আমাদের যে নিউরন আছে যেটা নার্ভাস সিস্টেমের আমাদের ইউনিট, তিনটা পার্ট। সো এই একজনের লাস্ট যে পয়েন্টটা এটাকে বলা হচ্ছে সিনাপস। সো ওখানে গিয়ে চ্যানেল আছে এক একটার জন্য, যে ডোপামিন কোন চ্যানেলে থাকবে, তারপরে হচ্ছে যে আমাদের সেরোটোনিন, বিভিন্ন প্রত্যেকটা কেমিক্যালের জন্য আলাদা আলাদা কী আছে চ্যানেল আছে, এবং আমরা যে কোনো নিউজ গেলে এটাকে এক জায়গা থেকে আরেকজন কী করে দিচ্ছে, পৌঁছায় দিচ্ছে। তাহলে এই যে আমাদের যে ডিপ্রেশনটা হচ্ছে মেনলি বলা হচ্ছে যে এখানে সোডিয়াম এবং আমাদের সেরোটিন লেভেলটা কী হয়ে গেলে, বেড়ে গেলে। তাহলে এই যে ফার্স্ট জেনারেশনের ড্রাগ, তার কাজ ছিল যে এই যে এক চ্যানেল থেকে যে আরেক চ্যানেলে যাচ্ছে, এই যাওয়াটাকে সে বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে এই ফার্স্ট জেনারেশনের ওষুধগুলো আমরা অলরেডি দেখি যে হসপিটালে বিভিন্ন ট্রেড নেমে আছে, বাট ফার্মাকোলজিক্যাল নেম হচ্ছে অ্যামাইলোট্রিপটিন, ক্রোমাপ্রামাডিন, ট্রাইমোপ্রামামিন, ইমিয়াপ্রামামিন, প্রোপাইটেপ্রিন। এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশনের আমাদের অ্যান্টিডিপ্রেশন। তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশন সিলেকটিভ সেরোটিন রিআপটেক ইনহিবিটরস, তাদেরও কাজ হচ্ছে যে এই যে আমাদের সেরোটোনিন আমরা বলতেছি যে এই মেসেঞ্জারের জন্য কী হচ্ছে ডিপ্রেশন, এটাকে কী করে দিচ্ছে তাদের, এই যে এক সেল থেকে আরেক জায়গায় যাওয়াতে তাদের কী করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে যে এই ওষুধগুলোর নাম হচ্ছে ফ্লোক্সোথিন, সেরাটালিন, প্রামোক্সিথিলিন, ফ্লোমিন। এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন, তাদের সবগুলো এই দুই জেনারেশনের কাজ হচ্ছে সেরোটোনিন এবং সোডিয়ামকে কমায় দেওয়া, বা তাদের এক জায়গায় একটা যে আমাদের নিউরন থেকে আরেক নিউরনে যেন যেতে না পারে তাদেরকে বন্ধ করে দেওয়া কাজ হচ্ছে তাদের। তাহলে এই যে আমরা বলছি যে প্রত্যেকটা মেডিকেশনের কী আছে, কিছু কিছু সাইড ইফেক্ট আছে, তাহলে আমাদের এই ফার্স্ট জেনারেশনের যে অ্যান্টিডিপ্রেসেন্ট তার কী আছে সাইড ইফেক্টগুলো হচ্ছে ড্রাউজি, মানে সবসময় তার মধ্যে কী থাকবে একটা ঝিমানি ভাব। তারপর আমরা দেখছিলাম যে ফার্স্ট জেনারেশনের যে আমাদের অ্যান্টিসাইক্লিটিকের অ্যান্টিকোলাজেনিক ইফেক্টস, মুখটা সবসময় শুকাইয়া থাকবে, তার কী হবে যে কনস্টিপেশন, মানে কি পায়খানা তার কী হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সো এরকমের এফেক্টটা হবে অর্থোস্টেটিক হাইপোটেনশন, সকালে ঘুম থেকে উঠলে তার কী হয়ে যাবে, মাথা ঘুরাবে, তার প্রেশারটা কম হবে, পাশাপাশি তার কী হবে হার্টের সমস্যা হবে, কনজেস্টিভ হার্ট ফেলোর অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সো এই ওষুধ খাওয়াতে তার হার্টের যে কী আছে আমাদের ব্লাড ভেসেলগুলো এগুলো চিকন হয়ে যাবে, ব্লাড ঠিক মতো কী হবে না, সাপ্লাই হবে না, পাশাপাশি তার যে আমাদের হার্টের যে মিডিয়াম লেয়ারটা আছে ওটার মধ্যে কী হবে যে নেক্রোসিস হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তার সাইড ইফেক্ট।
তাহলে সেকেন্ড ফার্স্ট জেনারেশনের যে আমাদের অ্যান্টি ডিপ্রেশন তার সাইড ইফেক্টগুলো আমরা দেখলাম, এখন দেখলাম সেকেন্ড জেনারেশন যেটা, তাহলে হচ্ছে এজিটেশন। সবসময় তারা কি হাত পা নাড়াচাড়া সে ছোড়াছুরি করবে, একাস্থেশিয়া। এটা আমরা দেখছি যে আমাদের অ্যান্টিসাইকেটিক ড্রাগ, তার একটা সাইড ইফেক্ট যে সে সবসময় কি থাকবে, রেস্টলেস, সে কোথাও কি স্থিরভাবে থাকতে পারবে না। সে টেবিলে বসে আছে, রকিং মোশন, সবসময় সে একটা কি থাকবে, আমার অস্থিরতার মধ্যে থাকবে, প্যানিক। মানে যে কোনো কিছু হলে আমরা যে একটা রিয়াকশন করি নর্মালি, সেটা যে কোনো কিছু তার মধ্যে ভয় থাকবে, টেনশন থাকবে, সে ওভার অ্যাক্টিভিটি করবে। একটা খারাপ খবর বললাম, সে একটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে, বা যে কোনো নিউজ, সে হাসির খবর হলে সেটা একদম হাসবে, অনেক বেশি ওভার অ্যাক্টিভ সব কিছুতে। ইনসোমনিয়া, তার ঘুম কম হবে, তার কি হবে, ডায়রিয়া হবে। মানে যেটা আমরা জানি ডায়রিয়া কি, যে লুজ মোশন, দিনে তার ঘন ঘন পাতলা পায়খানা অনেকবার, জিআই ডিস্ট্রেস, তাহলে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিস্ট্রেস, যেটা আমাদের এই যে লুজ মোশন হবে, ডিসেন্ট্রি হবে এরকম, অ্যান্ড নশিয়া, এবং বমি বমি ভাব থাকবে, মাথা ব্যথা থাকবে, এবং তার সেক্সুয়াল ডিসফাংশন, একজন স্বাভাবিক মানুষের যে সেক্সুয়াল যে একটা ডিজায়ার, ইচ্ছা, সেটা তার মধ্যে কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমরা আমাদের যে সেকেন্ডের ড্রাগটার নাম দেখলাম অ্যান্টি ডিপ্রেসেন্ট, এটা হচ্ছে আমাদের মেজর সাইকোলজিক্যাল একটা প্রবলেম, এর জন্য আমরা এই দুই জেনারেশনের ওষুধ ইউজ করি এবং তাদের সাইড ইফেক্ট দেখলাম। তারপর আমরা যেটা দেখব সেটা আরেকটা আমাদের মেজর সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা আমরা বলছি মুড স্টেবলাইজার। আমরা এতক্ষণ দেখলাম যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, আমি তোমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট পড়াচ্ছি, কিন্তু আমার মুখ কিন্তু কি হাসি খুশি নট, মানে যে একজন ডিপ্রেশনে থাকলে সে সবসময় কি থাকবে, মুখ গোমরা করে থাকবে, সে কারোর সাথে মিশবে না, কথা বলবে না। বাট আমি এর অপোজিট হয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। এরপরে যেটা আমাদের দেখবো আরেকটা আমাদের যে মেজর মেন্টাল ইয়ে, সেটা হচ্ছে যেটা আমাদের মুড, যেটা আমাদের কি হয় আপস অ্যান্ড ডাউন হয়। এই ডিজিজটার নাম তোমরা আর অনেক শুনবা। আমরা এর আগে দেখেছি যে ডিপ্রেশন, যেটা আমরা বলছি হতাশা কাজ করবে, বাট এই মুড স্টেবলাইজারটা হচ্ছে এটা এমন একটা ডিজিজ যে মুড মানে কি আমাদের ভাব, স্টেবলাইজ মানে কি তার স্থিরতা। বাট এই যে এই ডিজিজটা হলে তার মুড কি থাকবে, সুইং করবে থাকবে, এই অনেক হাসতেছে, খুব সবার সাথে কথা বলতেছে, একটু পরে সে কান্না করতেছে, কারোর সাথে মিশতেছে না। তাহলে স্পেশালি আমরা বলতেছি যেটা বাইপোলার ডিজিজ, বাইপোলার মুড স্টেবলাইজার, সাধারণত যাদের আমরা বলতেছি যে যাদের মুড আপ অ্যান্ড ডাউন করে, স্পেশালি বাইপোলার ডিজর্ডার। বাই বলতে আমরা বুঝতেছি কি, এখানে বাই বলতে আমরা বুঝতেছি যে এখানে দুই, পোলার বলতে আমরা বুঝছি যে মেরু। তাহলে একটা মানুষের মধ্যে তার দুই রকমের আচরণ দেখা যাচ্ছে, একটা হচ্ছে যে মেনিয়া, কি সব সময় কি সে থাকতেছে হাসি খুশি, এবং আবার এক সময় দেখা যাচ্ছে সে কি ডিপ্রেশন। তার মধ্যে কি একদম চুপচাপ কান্না করতেছে, কারোর সাথে মিশতেছে না। সো এই রকম যাদের কি মুড মানে কি ভাব, এই যে চেঞ্জ হচ্ছে, সুইম করতেছে, যার জন্য আমরা বলতেছি এটাকে বাইপোলার। মানে একটা মানুষের মধ্যে দুই রকমের লক্ষণ দেখা যাচ্ছে, এক সময় খুবই হাসি খুশি, এক সময় সে চুপচাপ বিষাদ, কারোর সাথে মিশতেছে না। সো এই যে তার যে একটা আপ অ্যান্ড ডাউন করতেছে মুডটাকে, এটাকে স্টেবল করার জন্য যে মেডিকেশন দেওয়া হচ্ছে এটাকে আমরা বলতেছি মুড স্টেবলাইজার। তাহলে আমরা মুড স্টেবলাইজার হিসাবে যে ওষুধগুলো ইউজ করছি সেটা হচ্ছে মিনারেল, যেটা লিথিয়াম, এটা আমাদের দেশে খুবই কম ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট, ভ্যালপোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে ট্রেড নেম। তারপর হচ্ছে কার্বিমাজিপিন, টেকডিটল, এটা আমাদের দেশে খুব ইউজ করা হচ্ছে। ল্যামোট্রাইজিন, গাবাপেন্টিন, এটা আমাদের দেশে ইউজ করা হয়। টপিরামেট, অক্সকার্বাজিপিন, তাহলে এগুলো হচ্ছে মুড স্টেবলাইজার। তাহলে এই সমস্ত ওষুধের জন্য কি লিথিয়ামটা তো হচ্ছে যেটা খুবই এটার এক অ্যাডভার্স ইফেক্ট, সো আমাদের দেশে এটা খুব কম ইউজ করা হয়। তাহলে দ্য ক্লাসিক মুড স্টেবলাইজার ইফেক্টিভ ইন ট্রিটিং একুইট মেনিয়া, কন্ট্রোল দ্য মুড সুইম অব দ্য বাইপোলার ডিজর্ডার, যেটা তোমাদের বলেছি যে যাদের মুড কী করছে আপ ডাউন করতেছে তাদের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তাহলে এটা আমরা দেখি থেরাপিউটিক লেভেল ইজ 0.5 to 1.2 মাইক্রোমোলিকুল পার লিটার। তাহলে এটার ডোজটা আমরা দেখলাম, বাট এটা আমাদের দেশে খুব কম ইউজ করা হয়। আমাদের দেশে ভ্যালপোরিক অ্যাসিডটা ইউজ করা হয়, টেকবিটল। তাহলে এটা কীভাবে কাজ করা হচ্ছে এখানে, যে আমাদের ব্রেন থেকে এটা কোথায় যাচ্ছে, আমাদের কিডনিতে গিয়ে সে কীভাবে কাজ করতেছে এখানে আমরা দেখতেছি।
তাহলে লিথিয়ামটা মেইনলি কাজ করা হয় কিন্তু এটা অনেক সাইড ইফেক্ট, তার জন্য আমাদের দেশে এটাকে ইউজ করা হচ্ছে না। সাইন এন্ড সিমটম অফ টক্সিসিটি ইনক্লুড, তাহলে এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টের মধ্যে অনেক কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, এর জন্য তাদের দেওয়ার কয়েকদিন পরে এটাকে চেক করে তাদের যদি শুট করে তাহলে দেওয়া হয়, নাহলে চেঞ্জ করে দেওয়া হয়। এটার মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে, যেমন নোশিয়া, বমিটিং, ডায়রিয়া অ্যান্ড অ্যাটাক্সিয়া, এটা হচ্ছে মেন তার সমস্যা। তার যে আমাদের যে কি আছে আমাদের যে তার মানে মোট কথা মাসেলসগুলো কি হয়ে যায়, সব সফট হয়ে যায় শরীরে। দ্য মোস্ট কমন সাইড ইফেক্টস আর লেথার্জি অ্যান্ড ওয়েট গেন, আমাদের প্রত্যেকটা অ্যান্টিসাইক্লিটিক ড্রাগে কি হবে তার শরীরটা কি হয়ে যায়, সবসময় ওজন বাড়ে, কারণ ওষুধ খাওয়ার পর পেশেন্ট বেশিরভাগ সময় কি থাকে তার তন্দ্রাচ্ছন্ন থাকে, সে ঝিমানিভাবে থাকে, তাহলে প্রত্যেকটা পেশেন্টেরই অলমোস্ট ওয়েট বাড়তেছে। তাহলে যেটা বললাম লিথিয়াম, এটার পরে সোডিয়াম ভ্যালফোরিক, যেটা ভ্যালফোরিক অ্যাসিড আমাদের দেশে এটা পাওয়া যাচ্ছে, ট্রেড নেম ডিপাকন, ডিপাকট, ডিপাকেন, তাহলে এগুলা ইউজ করা হচ্ছে মুড স্টেবিলাইজার অ্যান্ড অ্যান্টি কনভালসেন্ট হিসাবে। এনহ্যান্সমেন্ট অব গাবা, গাবা হচ্ছে একরকম আমাদের নিউরো ট্রান্সমিটার, এটার কার্যকারিতাকে বাড়ানোর জন্য এটা ইউজ করা হয় এই ড্রাগস। তাহলে আমরা দুইটা মিলে যেটা আমরা বেলপোরিক অ্যাসিডকে বলতেছি, এটাতে সাইড ইফেক্ট হচ্ছে টিমোর, হাত পা কী হবে তার শক্ত হয়ে আসবে, জিআই আপসেট মানে কি আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক তার যে নর্মাল কাজ থেকে ব্যাহত হবে, তার কি ডায়রিয়া, ডিসেন্ট্রি হবে, হেয়ার থিনিং, তার চুল কি হয়ে যাবে পাতলা হয়ে যাবে, ওয়েট গেন অ্যান্ড ইনক্রিজ অ্যাপিটেট, তার ওজন বাড়বে, পাশাপাশি তার কি হবে খাবারের চাহিদা বাড়বে। তাহলে এই গেল আমাদের যেটা আগে পড়ছি যে অ্যান্টিসাইক্লিটিক ড্রাগ, মুড স্টেবিলাইজার এবং অ্যান্টি ডিপ্রেসেন্ট, এগুলো হচ্ছে মেজর আমাদের যে সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য এই ড্রাগসগুলো ইউজ করা হচ্ছে। তো আমরা এখন দেখবো যে ড্রাগসগুলো এগুলো হচ্ছে যে আমাদের ছোটোখাটো টেনশনে আছি, স্ট্রেসে আছি, রাত্রে ঘুম হচ্ছে না, এরকম বিভিন্ন রকম নিউরোসিস মানে মাইনর যে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম তার ক্ষেত্রে এই ড্রাগসগুলো ইউজ করা হচ্ছে। এনজিওলাইটিক মানে যাদের অ্যাংজাইটি টেনশন, তাদের জন্য যে টেনশনটাকে রিমুভ করার জন্য সিডেটিভ, হিপনোটিক, যেটা বেনজো ডায়াজিপিনস আর নন বেনজো ডায়াপিনস, এই দুই টাইপসের ড্রাগ ইউজ করা হচ্ছে। তাহলে যে বেনজো ডায়াজিপিন যেটা হচ্ছে যে কি করতেছে, যে বেনজো ডায়াপিজিন বাইন্ড টু দ্য সাইট অফ গাবা রিসিপ্টর, এনহ্যান্স গাবা রিকগনাইজেশন, পেনিটেনিং ইনহিবিশন অ্যাকশন, মানে কি সে গাবা যে আমাদের কি আমাদের যে কেমিক্যাল মেসেঞ্জার তাকে কি করে দিচ্ছে বাইন্ড, মানে তাকে বাধাপ্রাপ্ত দিচ্ছে তার নর্মাল কাজকর্ম করার জন্য। তাহলে আমরা কাদের ক্ষেত্রে এটা ইউজ করতেছি কি, যাদের ঘুম হচ্ছে না, থেরাপিউটিক মানে কাদের ক্ষেত্রে বা কোন রোগের জন্য কিসের জন্য আমরা ইউজ করতেছি এটা, যাদের ঘুম হচ্ছে না তাদের সিডেটিভ হিসাবে, হিপনোটিক্স, অ্যাঞ্জোলাইটিক যাদের টেনশন বেশি, যারা দুশ্চিন্তাগ্রস্ত তাদের ক্ষেত্রে, অ্যান্টি কনভালসেন্ট যাদের খিচুনি হয়, আমরা দেখছি যে কি যাদের বাচ্চাদের কি হয় যখন অনেক জ্বর বেশি হয় তাদের ক্ষেত্রে কি করা হয়, এই আমাদের সিডেটিভ হিসাবে ইঞ্জেকশন ডাইজিপাম অথবা সিরিল ইউজ করা হয়, তাদের জ্বরে থেকে কি হচ্ছে তাদের খিচুনি হয়, কারণ কি তখন এই যে গাবা আমরা যেটা বলছি কেমিক্যাল মেসেঞ্জার তখন এটা বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তাকে কমানোর জন্য এই সিডেটিভ হিসাবে ডাইজিপাম ইঞ্জেকশন দিলে তখন এটার অ্যাকশনটা কমে যায়। পাশাপাশি মাসেল রিল্যাক্সেন্ট, যাদের কি হয় হাতে পায়ে অনেক সময় কি হয় ব্যথা হয় বা তারে কি ব্যথাকে রিল্যাক্সেশন মানে কমানোর, ব্যথাটাকে কমানোর জন্য মাসেলটাকে সফট করার জন্য এই সিডেটিভ ইউজ করা হচ্ছে। হুইস আর ইউজফুল ইন অ্যালকোহল ডিপেন্ডেন্স, মানে যারা কি মাদক নেশায় কি আসক্ত তাদেরকে এই নেশা থেকে মুক্ত করার জন্য অনেক সময় সিডেটিভ দিয়ে যখন তার যে নেশাটা নেওয়ার ইচ্ছা হয় তখন থেকে তাকে এটা থেকে বিরত রাখার জন্য এই সিডেটিভ ইউজ করা হয়। সিজার, যাদের যেটা আমরা বলছি কাঁপুনি হয়, যাদের খিচুনি হয় তাদের ক্ষেত্রে, যারা অ্যাংজাইটি দুশ্চিন্তায় আছে, যারা প্যানিক মানে যে কোনো একটা ব্যাপারে একটা স্বাভাবিক মানুষ যেরকম অ্যাংজাইটিতে থাকবে দেখা যায় সে এর চেয়ে সবসময় কি হাইপার, যেটা আমরা বলি যে হাইপার মানে ওভার অ্যাক্টিভ, তার এই প্যানিক মানে যে অনেকে অন্ধকার দেখলে ভয় বা আমি যাবো না, বা রাস্তায় দেখলে যে কোনো কিছুর প্রতি যে একটা স্বাভাবিক মানুষের যে ভয় তার মধ্যে এটার বেশি ওভার কাজ করে, প্যানিক বলা হয় তাদেরকে। এজিটেশন, যারা খুবই রেস্টলেস সবসময় মারামারি কাটাকাটি এরকমের যাদের মধ্যে, যেমন স্পেশালি যারা সিজুফিনিয়ার পেশেন্ট, তারা এই তাকে ঘুষি মারবে, তাকে লাথি মারবে, মানে তাদের এক মিনিট তারা আর কি থাকবে না,
নীরব থাকবে না, তারা সবসময় কি আছে, তারা যে কোনো কাজে এনগেজড আছে তাদের ক্ষেত্রে, প্লাস ইনসোমনিয়া যাদের রাত্রে ঘুম হয় না তাদের ক্ষেত্রে আমরা এই বেনজোডাইজেপিন ইউজ করতেছি। তারপরে এই ড্রাগসগুলোর নামগুলো আমরা দেখি, বেনজো ডায়াজিপিনস যেটা আমরা দেখি আমাদের দেশে সবচেয়ে কমন, ডায়াজিপাম ভ্যালিয়াম নামে আছে ট্রেড নাম এটা, অক্সাজিলম মানে এগুলো হচ্ছে ট্রেড নেম, এটা হচ্ছে তোমার ফার্মাকোলজিক্যাল নেম আমাদের, ফ্লোরাজিপাম নাইট্রোজিপাম সব পাম জিপাম যেগুলো লাস্টে এগুলোই হচ্ছে সমস্ত বেনজো ডায়াজিপিনের গ্রুপের তাদের ওষুধ। তারপর লোরাজিপিন অ্যালপ্রোজোলাম মিডাজোলাম এটা ডরমিকাম যেটা আমাদের বাজারে খুব পাওয়া যায়, বিভিন্ন অপারেশনের পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় এটা, ক্লোনাজিপন এটাও কি রিবোট্রিল নামে বা পেজ নামে যেটা আমাদের দেশে আছে, এগুলো মোট কথা সব হচ্ছে আমাদের অ্যাজ এ সিডেটিভ হিসাবে কাজ করছে। তাহলে আমাদের এই সিডেটিভ জাতীয় ঔষধের পরে আমাদের কী কী সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি কি ড্রাউজিনেস সবসময় কি ঘুম ঘুম ভাব, ডিজিনেপ শরীর সবসময় ঝিমঝামানি ভাব হবে, ডিক্রিস অ্যালার্টনেস অ্যান্ড কনসেন্ট্রেশন সবসময় কি একটা অবচেতন মানে অজ্ঞান মানে সবসময় একটা কি সে ত্রন্দাচ্ছন্ন থাকবে, যে কোনো কিছুতে সে কী করতে পারে না, মনোযোগ দিতে পারতেছে না, ল্যাক অফ কোঅর্ডিনেশন মে রেজাল্ট ইন ফলস অ্যান্ড ইঞ্জুরি মানে পায়ের সাথে শরীরে তার কি থাকতেছে না, কোনো মিল থাকতেছে না, পা কোথায় দিতেছে না দিতেছে তার কোনো ঠিক থাকে না, এতে সে পড়ে কি আঘাত পেতে পারে, পার্টিকুলারলি ইন দ্য এল্ডারলি যারা কি বিশেষ করে যারা বৃদ্ধা তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, তারা যে কোনো জায়গায় পড়ে কি অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যেতে পারে। তাহলে বলতেছে যে ওষুধ খাওয়াতে সবসময় একটা কি ঝিমানি ভাব থাকবে তার মধ্যে, সে সচেতন কম থাকবে তার মধ্যে ঝিমানি ভাব, এবং এই যে হাত পায়ের সাথে তার কি কারণ ঘুম ঘুম ভাব চলতে গেলে পড়ে সে কি করে তার হাত পা ভেঙে যায়। টলারেন্স ক্যান ডেভেলপ টু দেয়ার এফেক্টস অ্যান্ড দেয়ার ইজ অলসো এ রিস্ক অফ ডিপেন্ডেন্স, তাহলে কি বলছে যে এটা কি আমাদের আমরা যদি ঠিক মতো খাওয়া হয় ওষুধটা তাহলে এটা যে আমরা কাজের জন্য দেওয়া হয় সেটার ফলাপ পাওয়া যায়, কিন্তু এটা যদি কন্টিনিউ করা হয় একসময় মানুষ এটার প্রতি কী হয়ে যায় আসক্ত, দেখা গেল তাকে দুশ্চিন্তায় আসছে, এক মাসের জন্য ওষুধ দিল খাওয়ার জন্য যে ঠিক আছে আপনি দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য ওষুধটা খাবেন, কিন্তু ঠিকই দেখা গেল ঘুম হলো সে একটু ফ্রেশ হয়ে সকালে ঘুম থেকে উঠলো, বাট এই যে কন্টিনিউ যে সে ইউজ করতেছে একসময় দেখা যাবে সে রাত্রে ঘুমাইতে গেলে এসিডিল ছাড়া সে কী করতে পারবে না, ঘুমাতে পারবে না, মানে ডায়াজিপাম এই, তাহলে বলতেছে যে এটাতে ডিপেন্ড মানে আসক্ত হওয়ার কি আছে, অনেক বেশি ঝুঁকি আছে, তার জন্য এটা বেশি দিন এটা দেওয়া যাবে না যে কাউকে, তাহলে দেখা যাবে পরবর্তীতে সে এটা ছাড়া ঘুমাইতে পারবে না এই ওষুধ ছাড়া। তারপর হচ্ছে যেটা কি নন বেনজো ডায়াজিপিনস বারবিচুরি যেটা সিডেটিভ হিপনোটিক যেগুলো বলতেছে যেগুলোতে আমরা আসক্তি হওয়ার পসিবিলিটি থাকে না, ইউজ করলে এটার কার্যক্রম শেষ হয়ে গেল এরপর আর এটার কোনো এটার প্রতি কী থাকলো না, আসক্তি থাকলো না, বাস পিরন সিডেটিভ হিপনোটিক্স মানে কোনো অপারেশন বা যে কোনো কিছুর জন্য এটা আমরা শর্ট টাইম দিলাম এটার কাজ শেষ, এটার প্রতি আর আসক্ত হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না। যেটা আগেই বললাম যে বারবিচুরেট ফর স্লিপ এ ভেরি শর্ট অ্যাক্টিং, এটা যখন দিলাম তখনই খাওয়া হয়ে গেল তখনই কাজ, এরপর এটার আর কোনো কি থাকতেছে না, অ্যাকশন থাকতেছে না বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে না। ইনক্রিজ বাইন্ডিং অব দ্য গাবা উইথ গাবা রিসিপ্টর, যেটা বললাম যে এই ওষুধটা খাওয়াতে আমাদের যে গাবা আমরা বলছি একটা নিউরো ট্রান্সমিটার এটার যে অ্যাকশনটা বেড়ে যায় এটাকে সে কমায় দিচ্ছে, এবং এটার অ্যাকশনটা যতক্ষণ কার্যক্ষমতা আছে এরপর আর এটার কোনো ফলাফল বা এটার প্রতি আমরা যেমন আগে দেখছি যে বেনজো ডায়াজিপিনসের যে এটা খাইতে একসময় কী হয়ে যায় মানুষ ডিপেন্ডেন্স, বাট এটাতে হওয়ার সম্ভাবনা নাই, যেটা আমরা বললাম যে বারবিসেড ফর স্লিপ এ ভেরি শর্ট অ্যাক্টিং। এটাও বলছে যে আনলাইক দ্য বেনজো ডায়াপিজেন্স বুসপেরিয়ন্স শোস নো পটেন্সিয়াল ফর এডিকশন অর ডিপেন্ডেন্স অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ টলারেন্স হ্যাজ নট বি অবজার্ভস, বলছে এটারও কি আসক্তি হওয়ার কোনো কি নাই সম্ভাবনা নাই, যখন ওষুধটা দেওয়া হবে এটা কার্যক্ষমতা শেষ তারপর আর এটার কোনো অ্যাকশন পাওয়া যাবে না। এটা আমরা কাদের ক্ষেত্রে দিতে পারি যে ইন্ডিকেশন যে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিজর্ডার, যেটা আমরা খুব দেখি যে হসপিটালে জিডিএর পেশেন্ট যারা আসে যাদের কি কোনো কারণ ছাড়া মানে হাজবেন্ড স্পেশালি যারা বিদেশে থাকে দেখা যায় সে ব্যথা এই সেই বলতেছে যে তাদের মানে অ্যাটেনশনটা পাওয়ার জন্য সবার, বা কোনো কারণ ছাড়া যারা টেনশন করতেছে বা যে কোনো সাধারণ বিষয় নিয়ে যারা টেনশন করতেছে জিডিএর পেশেন্ট আমরা বলি তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়, দেখা গেল দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাইছে আবার ঠিক ইঞ্জেকশন ফরম্যাটে দেওয়া হলে। আরেকটা হচ্ছে যেটা তোমরা এটা পরবর্তীতে পড়বা যে যাদের দুশ্চিন্তা এটা যখন কি তার চিন্তা এবং কাজকর্মের মধ্যে চলে আসে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার, যেটা বাংলাতে বলা হয় কি সূচিবায়ুগ্রস্ত যারা,
তাহলে এখানে অবসেশন বলতে আমরা বলছি যে যাদের মধ্যে সবসময় খারাপ চিন্তা, যে আমার রুমটা মনে হয় খুবই ময়লা, আমার শাড়িটা মনে হয় খুবই অপরিষ্কার, বাতাসের মধ্যে ধুলা, সে সকাল 8টা থেকে দেখা যায় সারাক্ষণ ঝাড়ু দিচ্ছে, বা আমার দেখা মতে এক পে এক মা আমার এক স্টুডেন্টের মা তাকে নিয়ে গেছিল দেখানোর জন্য, এক প্লেট সে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ধুচ্ছে আর ময়লা ময়লা পাচ্ছে। তাহলে অবসেশন মানে কি? যাদের খারাপ চিন্তা। আর কম্পালশন এই যে চিন্তা থেকে যে কি সারাক্ষণ ঝাড়ু দিতেছে বা প্লেট ধুচ্ছে, তাহলে এই যে আমরা বাংলাতে যেটা বলতেছি সূচিবায়ুগ্রস্ত, তো তাদের ক্ষেত্রে আমরা এই মেডিকেশন কি করি, ইউজ করি, যেটা সংক্ষেপে বলা হয় ওসিডি, সোশ্যাল ফোবিয়া, যারা মানুষের সাথে মিশতে ভয় পায় যে আজকে 1000 মানুষ হবে এই মিটিংয়ে, আমি যাব না, আমি হারায় যাব, এরকমের। তারপর সে বুলিমিয়া, অনেকে আছে কি করে যে ডায়েটিং করে, যে খাবার খাওয়ার পরে কি করে তারা বমি করে খাবার ফালায় দেয়, যে আমি বেশি খাইলে কি হয়ে যাব, মোটা হয়ে যাব, আমাকে কেউ পছন্দ করবে না, এরকমের যাদের মধ্যে আছে এরকমের তাদের। অ্যালকোহলিজম, যারা কি মদাকাসক্ত, তাদের ক্ষেত্রে আমরা এই ওষুধ ইউজ করি। তাহলে আমরা এই ওষুধ খাওয়ার পরে তাদের পেশেন্টদের বা আমরা যাকে যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে, আমরা পেশেন্ট এবং ক্লায়েন্ট তো পার্থক্য জানি, পেশেন্ট যারা কি যে কোনো ডিজিজ নিয়ে হসপিটালে ভর্তি হয়, আর ক্লায়েন্ট যে কোনো তার কি সমস্যার জন্য আমাদের পরামর্শ নিয়ে এসে ওষুধ খায় বা কি, বা তার সমস্যাটাকে আমাদেরকে আমাদের কাছে আসে বলার পরে হসপিটালে ভর্তি না রেখেও যে আমরা ওষুধ দিই, তো তাদের ক্ষেত্রে ওষুধ খাওয়ার পরে কী কী সাইড ইফেক্ট হবে, হেডেক, মাথা ব্যথা, জিআই ডিস্ট্রেস, ওই যে আমাদের বললাম যে এটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, কি ডিস্ট্রেস মানে কি তার যে স্বাভাবিক কার্যক্ষমতা এখানে কি, এটা এখানে দুশ্চিন্তা বলা হয়, বাট এটা না যে তার নর্মাল ফাংশনে কি হচ্ছে, ব্যাহত হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তার কি হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে, ডিজিনেস, যে তার কি ঝিমানি ভাব থাকবে। তাহলে এই গেল আমাদের মোট কথা, যে আমাদের আমরা দুইটা পার্টে আমাদের যে অ্যান্টিসাইক্লিটিক ড্রাগগুলো আমরা মোটামুটি এর মধ্যে বলার চেষ্টা করেছি। তাহলে আমাদের এখন কি এই নন বেনজো ডাইজিপিনের মাধ্যমে দিয়ে আমাদের অ্যান্টিসাইক্লিটিক ড্রাগের নামগুলো আমরা জানলাম, পাশাপাশি তাদের সাইড ইফেক্ট কী আমরা জানতে পেরেছি, তাই ঠিক না? সবাই বুঝতে পেরেছ আশা করি। তাহলে আমরা এই ক্লাস শেষে যে জিনিসটা আমরা করব, যে আমি তোমাদেরকে একটা রিটেন অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাজ লাইক আগের মতো, তোমরা যে আমরা যে যে এখন যে আজকে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস, মুড স্টেবলাইজার, এনজিওলাইটিক, সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগসের নামগুলো বললাম, তোমরা প্রত্যেকটা ড্রাগসের নাম লিখবা, পাশাপাশি তাদের কী সাইড ইফেক্ট তোমরা লিখে, তোমাদের নাম যার যার নাম লিখবা, তারপর তোমার ইনস্টিটিউশনের নাম, রোল নাম্বার, পাশাপাশি আমাদের বাংলাদেশ নার্সিং এবং মিউটিপিরি কাউন্সিলের যে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার মোবাইল নাম্বার লিখে অ্যাসাইনমেন্ট করে ছবি তুলে আমরা যে আমাদের কমেন্ট বক্স থাকবে ওখানে তোমরা কী করবা, সাবমিট করবা। পাশাপাশি তোমাদের যদি কোনো বুঝতে কোনো সমস্যা বা কোনো কিছু জানা থাকে তোমরা তাও কমেন্ট বক্সে কী করবা, তোমরা সাবমিট করবা, তাহলে আমরা সেটা বুঝে পরবর্তীতে তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে আমাদের ক্লাস শেষ হলো এবং আরও তোমাদের কিছু ক্লাস থাকবে ইউটিউবে এই ফার্মাকোলজির, পরবর্তীতে তোমরা সেগুলো দেখবা, পাশাপাশি আরও তোমাদের ক্লাস দেওয়া থাকবে অনলাইনে, সবগুলোই তোমরা কমপ্লিট করবা, তার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে দিবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।